সাইকেল বিতরণের কাজ পুনরায় শুরু হলো। আজ নওদা থানার পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর মোট 240 জন ছাত্রীকে আমতলা হাই স্কুল থেকে সাইকেল দেওয়া হয়। স্বভাবতই সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা। আমাদের সবুজ সাথী ফেজ 5 অর্থাৎ মানে একাডেমিক ইয়ার ক্লাস 2019-20 শিক্ষাবর্ষে যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আজকে আমরা সাইকেল দিচ্ছি। বর্তমানে আমরা দিচ্ছি পাটিকাবাড়ি হাই স্কুলের মেয়ে স্টুডেন্ট কতজনকে। আজকে আমাদের এখানে আছে ওদের 240 জন আছে। 240 জন সাইকেল এটা চামতলা হাই স্কুল থেকে আমরা রেখেছি। এখান থেকে আমরা 240 জন মেয়েকে সাইকেল এর আগে কিষাণ মান্ডিতে দেখাতো, এখন এখানে দেওয়া হতো। তো এই বছর কী হচ্ছে, আমাদের ওখানে ফিটিং করার যে জায়গাটা আছে সেই জায়গাটাকে এখন ঘিরে ওখানে পেঁয়াজের জন্য কোল্ড স্টোরেজ করেছে। তার জন্য কি ওখানে জায়গার অভাব থাকার ফলে আমরা একটি স্কুল কর্তৃপক্ষের কাছে সহযোগিতা পেয়ে আমরা এখানে ফিরিয়ে দিচ্ছি। মানে এখন থেকে এখানে সব সাইকেল দেওয়া হবে? এখানে আর্ধেকটা দেওয়া হবে। আমাদের নওদা নর্থ সার্কেলে যেগুলো পড়ছে আর কি স্কুলগুলো সেগুলো আমরা এখান থেকে দেবো, আর নওদা সাউথ সার্কেলে যে স্কুলগুলোকে সেগুলোকে তার জন্য আমরা পাটিকাবাড়ি হাই স্কুলকে আমরা এজ এ সেন্টার ফিট করেছি। সেখান থেকে আমরা সাউথ স্কুলগুলো কভার করবো, আর্ধেকটা এখান থেকে আর্ধেকটা করবো। হ্যাঁ, আমাদের সুবিধা হবে, কারণ যারা স্টুডেন্ট দূর থেকে আসলে আসতে হবে তাদের সামনাসামনি নিকটবর্তী স্কুল থেকে সাইকেল তাদের সুবিধা। আমরা চল যাচ্ছি, সাইকেল পেয়ে গেছি, দেরি হবে তখন তোমাদের যেতে। আজকে আমাদের মানে আমতলা হাই স্কুল থেকে সবুজ সাথী সাইকেল দেওয়া হলো। আমরা সাইকেলটা পেয়ে খুব খুশি হলাম, আমার খুব ভালো লাগলো। আমাদের সুবিধা হবে। গ্যালাক্সি এন্টারপ্রাইজ এন্ড হোম অ্যাপ্লায়েন্স, কানাপাড়া বাস স্ট্যান্ড, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। প্রোপ্রাইটার পারভেজ আলম। মোবাইল 8348223828। আমতলা শহরে এই প্রথম। বিভিন্ন কোম্পানির রান্নাঘরের চিমনি, জলের ফিল্টার, মডিউলার কিচেন, ওয়ার্ডরোবের একমাত্র ঠিকানা গ্যালাক্সি এন্টারপ্রাইজ। এছাড়াও আমাদের কাছে পাবেন জলের প্ল্যান্ট, আয়রন গার্ড, আয়রন রিমুভ প্ল্যান্ট, গিজার, এয়ার কন্ডিশন, ইনভার্টার। বিশেষ দ্রষ্টব্য, এখানে জল পরীক্ষা করা হয়। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।